বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাই বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব তিনি পালন করেছেন একসময় প্রফেসর আব্দুল মান্নান আমার ডানে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম আর স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে দেশে এখন শুদ্ধি অভিযান চলছে সরকারি অভিযান এই শুদ্ধিতে অশুদ্ধি কতটা দূর হবে প্রফেসর আব্দুল মান্নান জনমনে প্রশ্ন আপনাকে অনেক ধন্যবাদ আপনি এ নিয়ে সিরিজ প্রোগ্রাম করেছেন প্রোগ্রামগুলো আমি দেখেছি শুদ্ধতা স্নিগ্ধতা এগুলো যদি সত্যিকারের করা যায় তাহলে শরীর সতেজ হয় মন তাজা হয় সেই জন্য শুদ্ধতা যখন শুরু হয়েছে স্নিগ্ধতা আসবেই এবং তার শ্রী ফিরে আসবেই এটা চিরন্তন সত্য এই সত্যকে কেউ অবলম্ব করতে পারবে না সত্য সে কঠিন সেই কঠিনটাকে যদি কেউ বরণ করে জীবনে তাহলে পরে তার কষ্ট হবে কিন্তু তিনি দিতে পারবেন এই নেওয়ার চেয়ে দেওয়ার যে আনন্দ সেই আনন্দটা তিনি পাবেন এটাই আমার বিশ্বাস আমি একটু ভিন্ন দৃষ্টিতে এই শুদ্ধি অভিযানকে দেখতে চাই আদৌ আমার কাছে এটি শুদ্ধি অভিযান মনে হয় না তার কারণ হলো ওই আমরা গ্রামদেশে বলি না যে লম্বাস্তে কম্বল উজার তো আওয়ামী লীগের গত ১২ বছরের ইতিহাস ভূগোল যদি আমরা বিবেচনা করি পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে আর সব রাজনৈতিক দলের মতো দুর্নীতি তাদের অনুষঙ্গ থেকেছে এবং ক্রমশ 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 ১২ বছর পরে পূর্ণতা লাভ করেছে এত পূর্ণতা লাভ করেছে যে গোটা বিশ্বে এই সেদিনও ইউরোপীয় ইউনিয়ন সুশাসন এবং মানবাধিকার সম্পর্কে কি বলেছে সেটা নিশ্চয়ই আপনার জানা আছে এদিকে মানুষ এতটা তিক্ত হয়েছে যে আওয়ামী লীগের নির্বাচনী ওই কারসাজির পরেও কতটা অসম্ভব অসম্ভব মানুষের ক্ষোভকে ক্ষোভ প্রকাশিত হওয়ার অপেক্ষায় এই ব্যবস্থাটি নেওয়া হয়েছে এটি আমি মনে করি যে হ্যাঁ এটা শেখ হাসিনা নেত্রী উনি না করলেও পারতেন কিন্তু আমি মনে করি তিনি একজন কুশলী রাজনীতিবিদ এবং দুর্নীতি করার যেমন সুযোগ অবাধ সুযোগ দিয়েছেন এবং এক সময় ওই যে সেই মেকিয়েভেলিয়ান পলিটিক্সের মতো যারা তার অনুগ্রহে যারা তার অনুকম্পায় যারা তার প্রশ্রয়ে দুর্নীতি করেছে এখন তিনি তাদেরকে ধরছেন মানুষ কত খুশি হয়ে গেছে মানে খুশিতে মনে হয় যেন অনেক 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 খুশি মানুষ কিন্তু আসলে সরকারের তরফ থেকে এটি আদৌ কোনো শুদ্ধ অভিযান নয় এটি স্রেফ একটি আইওয়াশ প্রফেসর আব্দুল মান্নান আসলে মাসুম সাহেব প্রফেসর মাসুম ওনার দৃষ্টিকোণ থেকে উনি যেটা দেখছেন সেখানে আমার বলার কিছু নেই তবে এটা আই ওয়াশ না এটা অন্তরের ওয়াশ এটা ওয়াশ করা হচ্ছে শুদ্ধি শুদ্ধি হবে এবং ধীরে ধীরে উনি আজকে যে কথা বললেন যে ১২ বছরের যে বঞ্চনা বা ১২ বছরের যে জঞ্জাল সেই জঞ্জালকে মুক্ত করার জন্য এবং জননেত্রী শেখ হাসিনা বারবার বলছেন আপনি একটু আগেই বলছিলেন যে শুদ্ধিটা উনি ঘরে থেকে শুরু করছেন নিজের পরিবার থেকে শুরু করতে চাচ্ছেন সেই জন্য সাদা পাঞ্জাবি আর মুজিব কোট হঠাৎ করে যারা যতই পড়ুন না কেন এক সময় এতে লাভ হবে না কারণ আমরা যারা ছাত্রলীগ করেছি এবং কখনোই বলিনি যে ত্যাগ করেছি কিন্তু ভোগ করিনি অন্যায় করিনি এমপিগিরি করেছি কোনো সময় দাগ রাখতে দিইনি তারা আজকে খুব মনে মনে তারা খুব খুশি যে এই রকম না হলে দল বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা একটি কথা বলেছেন আপনি বোধ হয় খেয়াল করেছেন সেটা উনি যখন আমেরিকার থেকে ইউএনএর থেকে ফিরলেন নিউ ইয়র্ক থেকে এবং ভারত থেকে ফেরার পরে উনি একটা প্রেস কনফারেন্স করলেন সেই প্রেস কনফারেন্সে উনি বলেছেন আমি শেখ হাসিনা আমি কোনো দেশের সঙ্গে কোনো বেমানি করতে পারি না আমি কোনো অন্যায় করতে পারি না আমি ওই শেখ হাসিনার আগে একটি শব্দ লাগাতে চাই উনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উনি আর যাই করুক কাউকে দেশ নিয়ে দেশের মানুষকে নিয়ে কাউকে ছাড় দিতে পারেন না জাস্ট প্রফেসর মান্নান আমি একটু জাস্ট ইন্টারাপ্ট করি ধরুন যে ক্যাসিনো বিরোধী অভিযান চলছে এবং বলা হচ্ছে এই ক্যাসিনো ১১ বছর ২০ বছর ধরে চলছে
কেউ কেউ তো বলছেন যে এটি সেই জিয়ার আমল থেকে, তাহলে সময়টা আরো বাড়বে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই এগারো বছর ধরে টানা ক্ষমতায় আছেন, এদেরকে এতদিন ধরলেন না কেন? এখন ধরছেন তাতে কোনো অপরাধ নেই, ধরছেন ভালো, এতদিন ধরলেন না কেন? আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি বলছেন যে কেউ ছাড় পাবে না, কিন্তু এই যে যাদের আজকে কারি কারি টাকা দেখা যাচ্ছে, অনেকের বিরুদ্ধে অভিযোগ, হাজার হাজার কোটি টাকা তারা বাইরে পাচার করেছেন, এই কথাগুলো তো গত কয়েক বছর ধরে বিভিন্ন গণমাধ্যমে আলোচনা হচ্ছে, লেখালেখি হচ্ছে, এদেরকে আপনি ধরলেন, এখন কেউ হয়তো জামিন পাবে, কারো হয়তো সাজা দীর্ঘায়িত হবে, কেউ হয়তো পালিয়ে যাবেন, কিন্তু টাকা পয়সা যা করার তারা করে ফেলেছেন, টাকা বাইরে পাঠিয়ে দিয়েছেন, তার কি হবে? মানে এই এই প্রশ্নের কি জবাব হবে আপনার? আমি আমি জবাব দেব না, আমি চাইবো যে কোকোর টাকা যেমন করে ফেরত আনা হয়েছিল, এদের টাকাও তেমনি করে ফেরত আনা হোক। সাজা কদিন দেবে তা নিয়ে আমার কিছু আসে যায় না, কিন্তু আমার টাকা আমার কাছে আসতে হবে। আমার বঙ্গবন্ধুর ছবির টাকা, ওই ছবি ডলার, ওই বিনিময় যে ডলারটা, সেটা আমার কাছে আসতে হবে। এবং মানুষ প্রত্যাশা করছে তাই, শেখ হাসিনার শক্তি তো জনশক্তি, জনগণের শক্তি, জনগণ তার পিছনে আছে। তিনি যদি কোনো ক্রমে স্লিপ করেন বা তিনি যদি কোনো ক্রমে এটাকে ব্যথায় ঘটান, তাহলে পরে জনগণ তাকে বঙ্গবন্ধুর কন্যা হিসাবে যে সম্মানটা দেয়, সেই সম্মানটা তার পক্ষে রক্ষা করা খুব কঠিন হবে। আমি খুব শক্ত করে কথা বলছি, কিন্তু রক্ষা হবে সেটা আমার চেয়ে উনি খুব ভালো করে বোঝেন। এবং সেজন্য উনি বলছেন যে আমি ঘরে থেকে শুরু করেছি, আমি কাউকে ছাড় দেব না। এবং এখানে শুধু ক্যাসিনোর টাকা তো বললেন যে সম্রাট নাকি 65 কোটি টাকা এক রাতে হেরে এসেছে, খবরের কাগজে যেটা দেখলাম 65 কোটি টাকা এক রাতে হেরেছে। এটা শুনলেও 1 কোটি টাকা আমি এখনো জীবনে দেখিনি, একসঙ্গে 1 কোটি টাকা আমি এখনো দেখিনি। তো 65 কোটি টাকা যদি একটা লোক হারে, তার বাপ কি ছিল, সে কি করতো, কেন হলো? এবং আপনি যে কথাটা বলেছেন যে এতদিন কেন, এবং অনেকেই প্রশ্ন তোলেন যে ক্যাসিনোই তো বাংলাদেশে বড় সমস্যা নয়, বড় সমস্যা নয়, বরং আরো 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 অনেক রকমের সমস্যা আছে। আজকে আমাকে একজন চিঠি লিখলেন বাইরে থেকে যে এই ক্যাসিনো বিরোধী এই অভিযানের ফলে পুলিশ যখন এদের থেকে তো একটা মাসহারা মাসহারা নিয়েছে নিশ্চয়ই, এখন এটা পাবে না, তো সেটা সাধারণ মানুষের উপরে সে চড়াও হবে। এটি এটি একটি কথাটা চড়ানো হতে একটি প্রশ্ন। আবার অনেকে প্রশ্ন করেন যে নিঃসন্দেহে এটি অবৈধ কাজ, অনৈতিক কাজ, অন্যায় কাজ, কিন্তু টাকাটা তো দেশের মধ্যে রোল করছে। বরং আপনার এই যে ব্যাংকগুলো খালি হয়ে যাচ্ছে, শেয়ার মার্কেট খালি হয়ে যাচ্ছে, বড় বড় ডিল হচ্ছে বড় বড় প্রজেক্টের নামে, সেই টাকা বাইরে চলে যাচ্ছে, তো সেগুলো তাকে আসলে বন্ধ করা উচিত। ফেরত আনা নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু তার আগে তো এটা বন্ধ করতে পারলে ফেরত আনার কষ্টটা তো করতে হয় না। সবটা তো আসলে ফেরত আসেও না, না সবটা তো আসবে না, সম্ভব না। কিছু আসলেও তো খুশি হতে পারতাম আমরা। এবং যেটা বলছেন যে বন্ধ করার দরকার, বন্ধ করার একটা চেষ্টা করছে। এখন মুশকিল হয়েছে কি, যে যদি যারা আপনার চারপাশে থাকেন তারা যদি বিশ্বস্ত না হন, এবং আমি আশা করেছিলাম যে অনেক লোক সদিচ্ছায় তারা বলবেন যে আমি ঘাট করেছি, ঘাট মানে অন্যায় আর কি, আমি অন্যায় করেছি, দল এবং জাতির সঙ্গে আমি প্রতারণা করেছি, আমি ভলেন্টিয়ারলি এই টাকা আয় করেছি, আমার টাকাটা আপনারা ফেরত নিন, এইরকম আমি একটা আশা করছি এখনো। যে মানুষ বলুক না, মানুষ বলুক, তাদেরকেও আমরা বাহবা দেবো, যদি এরকম করে সৎসাহস নিয়ে কেউ বলতে পারে যে 100 কোটি টাকা আমি আয় করেছি, আমার 50 কোটি টাকা খরচ হয়ে গেছে, 50 কোটি টাকা আমি দিয়ে দিলাম, আমার যা হয় জাতির কাছে আমি ক্ষমা চাচ্ছি, সবারই কাছে ক্ষমা চাচ্ছি, এইরকম যদি না করে। শেখ হাসিনা তো ভলেন্টিয়ারিলি সকলকেই বলার চেষ্টা করেছেন, এবং তিনি একটি কথা বলেছেন যে আওয়ামী লীগের, তিনি কিন্তু কখনো লুকাননি, বলেছেন যে আওয়ামী লীগের সকলকে কেনা যায় শেখ হাসিনা ব্যতীত, সে কথা তো তিনি নিজেই বলেছেন যে তাকে কেনা যায় না, আর সকলকে কেনা যায়, মান্নানদের মতো লোককে 2 পয়সা দিয়ে কেনা যায়, ফলে এগুলো তো বিষয় না। সেজন্য আমি একটা বিশ্বাস আমি রাখছি, আমার নিজের অন্তরের বিশ্বাস যেটা, যে উনি ছাড় দেবেন না, তবে সবই যে পারবেন, 100-এ 100 যে হবে, এটা জুল্লু সাহেব কখনো আশা করা যায় না। প্রফেসর আব্দুল লতিফ মাসুম আরেকটা বিষয়ে নির্বাচনের প্রসঙ্গটি নিয়েছেন, যে নির্বাচনটাই তো আসলে ঠিকঠাক মতো হয়নি, এবং হয়নি বলেই আসলে এই অনৈতিক কর্মকাণ্ডগুলো আরো বেশি বিস্তৃত হয়েছে, এবং সবাই সেটা যখন নৈতিক না তখন অন্যরা বলে যে এটাও তো নৈতিক না, তাহলে আমি নৈতিক কাজটা কেন? আমি আমি ওনার সাথে ওনাকে প্রতিবাদ করছি না সেজন্য। এবং নির্বাচনটার নানান ঘাটে, এটা নানান ঘাটে নানান প্রক্রিয়ার ভিতরে এই এতটা অবস্থা, এই অবস্থা এসছে নানান ঘাটে। এবং আমি কখনো বলছি যে একটা শুদ্ধ একটা ভালো একটা মানে অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে সে দাবি আমি করছি না, কিন্তু আপনার আবার ওই বিরোধী দলকে দোষ দিতে আমি চাই না, তারপরেও দিতে হয়
যে তারা 10টার সময় বলছেন ফখরুল ইসলাম আলমগীর তাদের যে মহাসচিব তিনি বলছেন নির্বাচন ভালো হচ্ছে এখন আবার এখন বলছেন যে নির্বাচন আগে রাত্রি 29 তারিখ রাতেই হয়ে গেছে এখন আমাদের তো কথার কোনো ঠিক নেই আমরা তো একটা দেশের যদি ভালো অপোজিশন থাকে তাহলে পরে পজিশনটা সরকার ভালোভাবে চলে আমাদের তো অপোজিশনই নাই এবং অপোজিশন কখন কি বলছে একজন লিডার এক এক রকম বলছেন কেউ বেগম জিয়ার সম্পর্কে আপনি দেখুন হিসাব করে যে একমত হয়ে কথা বলতে পারছেন না তারা ফলে এগুলো হচ্ছে তবে আপনাকে আপনি সবারই সঙ্গে কথা বলেন আপনি জানেন আমি একটি জিনিস বলতে চাই যে শেখ হাসিনা ছাড় দেবেন না কাউকে প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম আমি আপনাকে আগেই বলেছি যে এক একটা রাজনীতি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমরা শেখাই আপনিও মানে পড়েছেন যে এক একটা রাজনৈতিক দলের এক একটা উদ্দেশ্য থাকে একটা রাজনৈতিক বিভাজন বা ক্লাসিফিকেশন আমরা করি আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল বিএনপি একটা রাজনৈতিক দল এবং এরা একই চরিত্রের একই 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 প্রকৃতির এই ধরনের প্রাগমেটিক বা আমি প্রাগমেটিক শব্দটা ব্যবহার করছি সুবিধাবাদী না বলি প্রাগমেটিক রাজনৈতিক দলের উদ্দেশ্য হচ্ছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞান এখন বলছে তারা অ্যালোকেশন অফ রিসোর্সেস পার্টির কাজই হচ্ছে অ্যালোকেশন অফ রিসোর্সেস তো অ্যালোকেশন অফ রিসোর্সেস ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যারা অ্যালোকেশন অফ অর্থাৎ রাষ্ট্রিক যে রিসোর্সেস সেটিকে তারা হাত দেয় না যারা রাজনীতিবিদ করে তারা নিজেরাই রিসোর্সফুল এখন আমাদের দেশে সংগ্রহ করে তারা আমাদের দেশে অবস্থাটা এরকম হয়েছে যে রাষ্ট্র ক্ষমতার মালিক যারা বনে যায় সে আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন তারাই হচ্ছে গিয়া মানে সবকিছুই নিয়ন্ত্রণ সবকিছুর ভাগ্য বিধাতা বনে যায় তো আওয়ামী লীগ এই পলিসিটাকে আওয়ামী লীগ আসলে মানুষ কিছু পায় কথাটা এরকম যে আওয়ামী লীগের লোক হলেই সে কিছু পায় আমি দেখি গ্রাম থেকে শুরু করে আওয়ামী লীগের একবার শীর্ষ পর্যায় পর্যন্ত বাট সেম আপনি কথা যদি ঠিক হয় তাহলে বিএনপি যখন ক্ষমতায় ছিল তো একই অবস্থা একই অবস্থা হয় তবে কম বেশি আছে মাত্রা পার্থক্য আছে কিন্তু মৌলিক কোনো পার্থক্য নেই সেখানে আমরা দেখেছি যে গ্রামে আজকাল একটা লোক আমার পাশের গ্রামের একটা একটা লোক সে দিন আনে দিন খায় দেখেছি এখন এই 11 বছরে সে ফুলে ফেঁপে মানে কলা গাছ না হলেও সে তো অনেক অনেক বট গাছ হয়েছে এবং একই দৃশ্য আমরা কেন্দ্রীয় পর্যায়ে লক্ষ্য করছি আপনি দেখছেন কোটি কোটি টাকার মালিক তার মানে হচ্ছে যে ইট ওয়াজ এ ফলোড পলিসি ফ্রম দি পলিটিক্যাল পার্টি ফ্রম দি আওয়ামী লীগ টু প্লান্ডার দ্য পাবলিক মানি এবং পাবলিক রিসোর্স পাবলিক মানি গভর্নমেন্ট মানি এই যে বড় বড় প্রকল্পের কথা ইত্যাদি এটা তাদের ফলোড পলিসি হিসেবে নিয়েছে এখন শেখ হাসিনা এটা সৎ অবশ্যই আমরা তার সৎ উদ্দেশ্যকে আমরা সাধুবাদ জানাবো যে এই মুহূর্তে তিনি ব্যবস্থা নিয়েছেন তবে ব্যবস্থাটি তখন তিনি নিয়েছেন যখন এটি মানুষের সহ্য ধৈর্যের অতিক্রম করার উপক্রম হয়েছে এবং আওয়ামী লীগ জানেন যে গত নির্বাচনগুলো প্রমাণ করেছে যে তারা একটি জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে কেন নিশ্চিত রাতে নির্বাচন করতে হবে এরকম অবস্থায় নয় কিন্তু তারপরও আওয়ামী লীগের ওই যে রাজা যা বলে পারিষদ বল তার শতগুণ সব গল্প আপনারা জানেন নির্বাচনের পরে কি গল্প হয়েছে কি প্ল্যান ছিল আওয়ামী লীগের 40% দিবে 60% অতি উৎসাহী হয়ে সব লোকজন আওয়ামী লীগে মানে রাতে ভোট দিয়ে দিল তো এই সব গল্প আমরা জানি তার ফলে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে এবং এই বিচ্ছিন্নতাকে এড়ানোর জন্য শেখ হাসিনা আবার তাদের জনপ্রিয়তা ফিরে পাওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু আমার মনে হয় যে এটি এই একেবারেই গোড়া থেকে একেবারেই আমরা ব্যক্তিগতভাবে আমরা কথাবার্তা বলছি যে আরো গোড়া আরো কোথায় আরো হেথারায় হোথারায় অন্য কথা যে সমস্ত কথার নাম উচ্চারিত হচ্ছে সেখানেও কিন্তু স্পর্শ করা হচ্ছে না সেটি করা সম্ভব হবে বলে মনে হয় না তার কারণ যে সরকারের যে দলের উচ্চমূলই হচ্ছে দুর্নীতি সেই দুর্নীতি উৎপাটন করতে গেলে সরকারই নিজে উৎপাটিত হবে বলে আমি বিশ্বাস করি আরেকটা প্রশ্ন প্রফেসর মান্নান উল্লেখ করলেন যে জাতিসংঘ সাধারণ অধিবেশন এবং ভারত সফর শেষে প্রধানমন্ত্রী একটি প্রেস কনফারেন্স করেছিলেন এবং সেখানে তিনি বলেছেন প্রফেসর মান্নান বলছেন দেশের বাইরে ক্ষতি এমন কিছু করব না বা দেশের জন্য তিনি উদ্ধৃত করেছেন মূলত প্রধানমন্ত্রী এটি বলেছিলেন যে বিদেশের সঙ্গে বিশেষ করে ভারতের সঙ্গে চুক্তির প্রসঙ্গে আসলে যে এমন কোন চুক্তি ওই যে দেশ বিক্রি করা বা দেশের ক্ষতি হয় এটি বঙ্গবন্ধু কন্যা বা শেখ হাসিনার পক্ষে প্রধানমন্ত্রী হিসেবে তিনি কখনো করবেন এটি বিশ্বাস করবার কোনো বা মনে করবার কোনো কারণ নেই আমি সেরকম বিশ্বাস করি না আমি এটা বিশ্বাস করতে চাই আশা করতে চাই যে দেশের প্রধানমন্ত্রী
এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কন্যা এটা করবেন এটা আমরা আশা করি না তবে আপনাকে বুঝতে হবে যে বঙ্গবন্ধু ইজ টাওয়ারিং পার্সোনালিটি এবং তিনি ওয়ার্ল্ড পার্সোনালিটি তিনি যেভাবে পররাষ্ট্রনীতি হ্যান্ডেল করছেন তিনি যেভাবে এই এই মাটি থেকে ভারতীয় সৈন্যদের মানে চলে যেতে বাধ্য করেছেন অথবা ইসলামী শীর্ষ সম্মেলন সেই রকম তার মাত্রা তার ব্যক্তিত্ব সেরকম নয় সুতরাং একটা সাবসার্ভিয়েন্ট পররাষ্ট্রনীতি অনুসরণ করে তাকে সার্ভাইভ করতে হচ্ছে তিনটি বিষয় আমি আপনাকে উল্লেখ করতে চাই যে এই যে ফেনী নদীর পানি এরপরে এরপরে এই এই যে আরেকটি হলো যে ওই উপকূলীয় অঞ্চলে যে রাডার স্থাপন আরেকটি হলো যে আরেকটা কি জানো এই তিনটি বিষয় কিন্তু বিতর্কিত হয়েছে আপনি দেখেন মানে বিতর্ক করবার জন্য তো অনেকে বিতর্ক করতে পারেন তুলতে পারেন কিন্তু যৌক্তিক মানে একাডেমিক হিসেবে আপনাদের থেকে শুনতে চাইছি যৌক্তিকতা ব্যাখ্যা করেছেন কিন্তু আমি যদি আরেকটু ডিপ্লোম্যাটিক হইতে বলি তাহলে পরে বলতে হবে যে পররাষ্ট্রনীতির যাই হোক না কেন মিত্রতা চুক্তি এগুলো হবে কিন্তু দৃশ্যত কিন্তু আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা জয়লাভ করেন নাই মানুষের চোখে আমি রিয়ালিটির কথা বাদ দিলাম আপনি পারসেপশনের কথা বলি মানুষের মানে এই যে পারসেপশন এই পারসেপশনে কিন্তু পররাষ্ট্রনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ মনে করে যে তিনি তিস্তার নদী পানি আনতে পারেন নাই অথচ ফেনী নদীর পানি দিয়েছেন খাবার পানি দিয়েছেন এটা সত্যি কথা খাবার পানি দিয়েছেন কিন্তু এই মানুষের সামনে যে পররাষ্ট্রনীতির ব্যর্থতা প্রকাশিত হলো এটা তো কোনো ক্রমে ঢাকা এবং আপনি আপনি বলছেন যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে সাবসার্ভিয়েন্ট সাবসার্ভিয়েন্ট টু ইন্ডিয়া প্রফেসর আব্দুল মান্নান সরকারের অবস্থা দেখেন প্রফেসর জিরো বানিয়ে ফেলেছে প্রফেসর মাসুম যেটা বললেন বিএনপি কে এবং আওয়ামী লীগ কে এক পাল্লায় মাপলেন এটা বোধহয় উনি দলের গোড়ার থেকে যে দুর্নীতির কথাটা বলেছেন এই দল যখন সৃষ্টি হয়েছে সেই 49 তখন কিন্তু দুর্নীতি করলে এই মহান মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করতে পারতাম না এবং আওয়ামী লীগ একটা স্বাধীনতার দল স্বাধীনতা এনে দেওয়ার দল এবং মুক্তিযুদ্ধের দল এবং বঙ্গবন্ধুর দল বর্তমানও তাই বর্তমানে যদি আপনি হিসাব করেন তাহলে বিএনপির সঙ্গে আপনি জামাতের সঙ্গে একই প্রতীকে নির্বাচন করবে তোফাইল সাহেবকে হাত কড়া দিয়ে নিয়ে যাবে আর সেই ফেরিতে মুজাহিদ ফ্লাগ উড়িয়ে যাবে এইটা কখনো আওয়ামী লীগ হতে দেবে না এটা যদি আপনারা মেনে নেন না মেনে নেওয়ার প্রশ্নই আপনারা যদি সুধী সমাজে মেনে নেন আমার বলার কিছু নেই না মেনে নেওয়ার প্রশ্নই কিন্তু আমি কখনোই আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকতে পর্যন্ত বিশ্বাসে আমার এটা আসবে না যে তোফালের হাতে হাত করা আর মুজাহিদের গাড়িতে পতাকা জাতীয় পতাকা এটা কখনো হতে পারে না তো সেই জন্য আওয়ামী লীগের সঙ্গে এটা আপনি দয়া করে নিষ্ঠুর হবেন না এটাকে আপনি আপনার বিবেচনায় আরো ভালো করে বিবেচনা করুন আপনি রিভিউ করুন সেটা হবে আর আপনি পারসেপশনের কথা বলেছেন এই ভারত সফর নিয়ে বিষয়টা হচ্ছে কি যে জিনিসটা করার পরপরই কোনো ব্যাখ্যা দেওয়ার আগেই আমরা উত্তেজিত হয়ে গেলাম ফেনী নদীর পানি উনি একটি কথা বলেছেন যে আমরা যারা আমি কিন্তু মুক্তিযুদ্ধের সময় প্রথমে আগরতলায় গেছি আমার বাড়ি যদিও মুজিবনগরে ওইদিকে আমি ছিলাম না আমি চিটাগং সিটি গভর্নমেন্ট সিটি কলেজের শিক্ষকতা করতাম তো ওখান থেকে আমরা এখানে গেছিলাম মানিজুজ্জামান সাহেবদের সঙ্গে তো সেখানে আগরতলাতে যত লোক ছিল তার চেয়ে আমাদের লোকের সংখ্যা বেশি ছিল যেমন রামুতে হয়েছে টেকনাপে হয়েছে যে রোহিঙ্গাদের জনসংখ্যা আমাদের জনসংখ্যার চেয়ে বেশি হয়ে গেছে সেরকম অবস্থা ফলে উনি বলেছেন যে আপনি উদারতা দেখেও অনেক কিছু করতে পারেন কিন্তু মিসেস গান্ধী কিন্তু বঙ্গবন্ধুকে উদারতা দেখিয়েছিলেন তিনি আরো একটু পরেও দিতে সৈন্য উঠাতে পারতেন কিন্তু তিনি যখন বললেন কি চান আপনি তখন উনি বললেন যে আপনার জন্মদিনের দিন নিয়ে নেব এই যে মহানুভবতা এই স্পিরিটটা বঙ্গবন্ধুর কন্যার পক্ষেই সম্ভব বঙ্গবন্ধুর যেহেতু রক্ত ধমনীতে তার তার পক্ষেই সম্ভব তিনি বললেন যে পানি দিলাম কিন্তু
এটা একটা ভারতের উপরও চাপ হয়েছে আপনি ভারতের পত্রপত্রিকা দেখবেন তাদের যে সুশীল সমাজ বুদ্ধিজীবী বুদ্ধিবৃত্তিক চর্চা যারা করেন তারা বলছেন যে এই মহানুভবতার বিনিময়ে মমতা কি করছেন সেটা না করে কেন্দ্রেরই উচিত হবে তিস্তার পানির বিষয়ে একটা সিদ্ধান্তে আসা এই চাপটা তারা এসেছে আর গ্যাসের ব্যাপারে যেটা বলছেন যে আমরা তো কিছু চার্জ আমরা তো কিছু লাভ পাবো গ্যাস তো আমরা নিজ থেকে আনছি না আমরা আনছি অন্য জায়গা থেকে এনে আমরা বিক্রি করছি যেমন আমাদের দেশে অনেক কাপড় আসে বন্ডের কাপড় এসে অন্য জায়গায় চলে যায় আমরা তো কিছু লাভ পাই সেজন্য আপনাদের মতো লোক যখন পর্যন্ত এটাকে বিশ্লেষণ না করবেন নিষ্ঠার সঙ্গে এবং কোনো রকমের ইয়ে না নিয়ে মানে কোনো রকমের স্ট্রেস না নিয়ে যখন আপনারা বিশ্বাস না বলবেন তখন জাতি তো হতাশ হবে জাতি তো মনে করবে যে পানি আনতে গেল পানি আনলো না পানি দিয়ে আসলো জাতি মানে আমি জনগণের কথা বলছি কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আমরা ওদের উপর একটা ওদের ওদের বলটা ওদের কোর্টে আমরা ছেড়ে দিয়েছি এখন ওরা নিজেরা গোল খাবে না আমাদেরকে গোল দেবে ওদের কিন্তু আমাদেরকে গোল দেওয়ার সুযোগ নেই ওদের গোল খাওয়ার সুযোগ ওরা যতই বলুন শেখ হাসিনা এখানে পররাষ্ট্রনীতিতে আমার দৃষ্টিতে আমার সামান্য অভিজ্ঞতায় আমি বলতে পারি যে তিনি জয়লাভ করেছেন কারণ নেবার চেয়ে দেওয়াটা অনেক বড় সেই দেওয়াটা উনি দিয়ে দিয়েছেন এখন ওনাকে পাওয়ার এই জাতির পাওয়ার আর ওদের কিছু বলার নাই ওরা পাওয়ার এটা নেওয়া ওদেরকে দিতে হবে তো সেই জন্য বিএনপির সাথে আমাদের কোনো রকম ম্যাচ নাই আর একটা কথা হচ্ছে যে এগুলো আপনারা যারা আছেন আপনারা যারা চর্চা করেন আপনাদের সুষ্ঠু আপনাদের বক্তব্যগুলো স্পষ্টভাবে যেমন এখানে আজকে এসছে আপনার বক্তব্যগুলো দেশ এবং জাতি শুনছে সেরকমভাবে আপনারা যদি নিরপেক্ষভাবে যখন কথা বলবেন তখন দেখা যাবে যে খুবই জাতি উপকৃত হবে আর যদি যৌক্তিকভাবে দেয়া হয় বা সেই দেয়ার প্রতি জনগণের কত সমর্থন আছে এটি হয়তো একটি বিবেচ্য বিষয় আরেকটি হচ্ছে যে সাংবিধানিক ভাবে এগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার ডিসকোর্স থাকা দরকার সেটা হয় না আমাদের দেশে সংসদে আলোচনা হওয়া দরকার সেটা অনেক ক্ষেত্রেই হয় না এটি একটি প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে যে আপনি শুধু দিলেই তো হবে না আপনার পাওয়ার ব্যাপারটাও আপনাকে যেমন জনগণ দেওয়ার ক্ষমতা দিয়েছে আপনাকে আনারও ক্ষমতা দিয়েছে আনার ক্ষমতা যদি আপনি না আনেন সেটা নিয়ে তো জনগণ নিশ্চয়ই প্রশ্ন তুলতে পারে বা প্রশ্ন তুলবে এবং তারপরে হচ্ছে যে একই সময়ে রোহিঙ্গা ইস্যুটিও এটি রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিকতার একটা সর্বোচ্চ পরিচয় মহানুভবতার পরিচয় যেমন বাংলাদেশ দিয়েছে প্রধানমন্ত্রী দিয়েছেন কিন্তু রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা অনেকের কাছে আবার প্রশ্নের মুখে কেউ কোন অবশ্য অনেক ইতিবাচকভাবেও দেখেন আপনার কাছ থেকে শুনে আমি প্রফেসর আব্দুল লতিফ মাসুমের কাছে আসলে আমি আমি আসছি আমার মনে হয় একসঙ্গে আপনি অ্যাড্রেস করুন কূটনৈতিক তৎপরতা বিষয়টা হচ্ছে কি যে নন অ্যালায়েন্স থেকে উনি ফিরে আসলেন আমাদের তো একটা কূটনৈতিক ভিতরে নন অ্যালায়েন্সটা রয়ে গেছে এবং উনি সর্ব জায়গায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী কি বললেন এটা নিয়ে দেশ এবং জাতি কোন মন্ত্রী কি বলছেন এটা নিয়ে আমাদের খুব আপনি এটাকে অন্যভাবে নেবেন না মন্ত্রীর কথা নিয়ে লোকে একজন গ্রামের মুদির দোকানেও ভাবে না যে মন্ত্রী কি বলছে তাহলে মন্ত্রী দরকার কি একটা তো ডেকোরেশন আছে তো একটা তো চালাতে হবে কিছু তো কাজ আছে তার কিছু তো কাজ কিছু তো করতে হবে ফলে রোহিঙ্গা নিয়ে ইন্দিরা গান্ধী যেমন আমাদের আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন ডোর টু ডোর গেছেন ইউরোপ আমেরিকা তিনি ভ্রমণ করেছেন তিনি মানুষের কাছে এবং ভুট্টো তাকে ওম্যান পর্যন্ত বলেছে যেটা বলা যায় না সেরকম শেখ হাসিনা যেমন সম্মানিত হয়েছেন রোহিঙ্গাদেরকে মানবতার চরম পরাকাষ্ঠ দেখিয়েছেন তেমনি তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরছেন এবং সব জায়গায় বাংলাদেশের প্রথম প্রবলেম হচ্ছে রোহিঙ্গা সেই 13.5 কোটি 13.5 লক্ষ লোক হয়ে গেছে 12.5 লক্ষ লোক হয়ে গেছে তাদের কথা তিনি এই সে যে এতে এই ন্যাম থেকে ফিরলেন এখানেও তিনি বলেছেন সব জায়গায় এবং ভারতকে তিনি কনভিন্সও করতে পেরেছেন ভারত তার ভারতকে একটা মুরলি করার চীন এবং ভারত মিলিয়ে একটা মুরলি করার কেন রাশিয়া আপনার অতটা আসেনি তো এগুলো ও একটা চেষ্টা তো করা হচ্ছে এখন ফরেন মিনিস্টার বা ফরেন সেক্রেটারি তো খুব বড় ব্যাপার না এটা মানে একের সঙ্গে একের আর কি যেমন উনি
ইয়ের মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে উনি আবারও কথা বলেছেন এখানে গিয়ে তার তিন সপ্তাহ পরে দেখা হলো তিনি মাহাথিরের সাথে তিনি আলাপ করেছেন এবং সব জায়গায় তিনি রোহিঙ্গা ইস্যুনি করছেন এবং রোহিঙ্গা আপনি তো বুঝেন যে রোহিঙ্গার ওই দেশে অনেক লোকের অনেক বড় শক্তির পরাশক্তিদের তাদের ইয়ে রয়ে গেছে তাদের ওখানে তাদের স্বার্থ রয়ে গেছে ফলে এটা থেকে বের করে আনাটা পরাশক্তি পরাশক্তিরা তো বাংলাদেশ সরকারের বন্ধু হলো তো তারা তো তাদের পরাটা তো বাদ দেবে না শক্তি এবং পরা দুটা রেখেই আপনাকে সমর্থন করবে পরা এবং শক্তি দুটা তারা বাদ দিবে না এটা বাদ দিলে তো তাদের কিছু থাকে না তো সেই জন্য এবং সত্যি কথা বলতে গেলে মুসলিম অধ্যুষিত অঞ্চলের যে নেতৃত্ব সেই নেতৃত্বের ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার প্যারালাল আর কেউ নাই এটা প্রমাণিত হয়েছে এটা আমি নিশ্চয়ই প্রফেসর মাসুম আমার সঙ্গে একমত হবেন যে মুসলিম বিশ্বের নেতৃত্বের মধ্যে শেখ হাসিনার তুল্য কোন লোক কোন রাজনৈতিক নেতা আপনি আর এখন আর খুঁজে পাবেন না প্রফেসর আব্দুল লতিফ মাসুম অনেকগুলো প্রসঙ্গ সেই বিএনপি আওয়ামী লীগ এক কাতারে এক পাল্লায় মাপা থেকে শুরু করে ভারত বাংলাদেশ সম্পর্ক এবং সর্বশেষ প্রথমে আমি পররাষ্ট্রনীতি পড়াই তো পররাষ্ট্রনীতি পড়াতে গিয়ে আমরা যে কথাটি প্রথম বলি সেটা হচ্ছে যে ন্যাশনাল ইন্টারেস্ট সেই ব্রিটেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বা পরবর্তীকালে উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন পামারেস্টন পামারেস্টন বলছিলেন যে গ্রেট ব্রিটেন ডাজন্ট হ্যাভ পারমানেন্ট ফ্রেন্ড অর ফো বাট হ্যাজ গট পারমানেন্ট ইন্টারেস্ট একটা রাষ্ট্র ব্যবস্থায় সে রাষ্ট্র ব্যবস্থায় জিয়াউর রহমান ক্ষমতাসীন হোক এরশাদ ক্ষমতাসীন থাকুক অথবা শেখ হাসিনা ক্ষমতাসীন আমাদের জাতীয় স্বার্থটা সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত এটি পররাষ্ট্রনীতির মূল কথা কিন্তু আমি কষ্টের সাথে আমি বলতে বাধ্য হচ্ছি যে গত ১২ বছরের প্রায় ১২ বছর আওয়ামী লীগ অনুষ্ঠিত পররাষ্ট্রনীতি যদি আপনি অনুসরণ করেন তাহলে পরে সফলতা আছে ব্যর্থতা সবটুকুই যে ব্যর্থতা তা না এই যেমন ধরেন বাউন্ডারি এগ্রিমেন্ট খুব ভালো কথা বলেছেন বাউন্ডারি ওয়াল আমারও বলা দরকার ছিল দীর্ঘদিন ধরে এটা অমীমাংসিত ছিল এবং আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগের বন্ধুপ্রতিম কোনো দল ক্ষমতায় না থাকার কারণে এতদিন এই চুক্তিটি স্বাক্ষরিত হয়নি তো আওয়ামী লীগ ক্ষমতায় এসছে এটা স্বাক্ষরিত হয়েছে এবং এরপরে আরও নানা ধরনের বিষয় যে নদী পানি বন্টন চুক্তিগুলো এবং সবচেয়ে স্পর্শকাতর বিষয়টা সীমান্ত সমস্যা আপনি দেখেন আমাদের ভারত নাকি বন্ধুত্বের আমার অতি উচ্চ মার্গে পৌঁছি আমরা ভারতের সাথে বন্ধুত্বে কিন্তু প্রায় প্রতিদিনই আমাদের সীমান্তে আমাদের নাগরিকদের হত্যা করা হচ্ছে সীমান্তে বেড়া দেওয়া হয়েছে এই সেদিনও বিএসএফ এর একজন মারা যাওয়ার পরে হ্যাঁ আমাদের শত শত মানুষ মারেছে তাদের একজন মরেছে বা একটু সাহস দেখিয়েছে তার জন্য আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে ধন্যবাদ না দিয়ে তাদেরকে এনরোলস না করে বা তাদেরকে কন্টেইন না করে কি কথা বলেছেন বলেছেন যে ওটা ওদের দায়িত্ব ওরা অতি উৎসাহী হয়েছে তো এটা তো রাষ্ট্র ক্ষমতা যারা আছেন তাদের কর্তব্য না হ্যাঁ সেটা তো তারা যদি ভুলও করে থাকে তো সেটাকে কন্টেইন করতে এবং সেটাকে কীভাবে ডিপ্লোম্যাটিক কীভাবে কী ভাষায় কথা বলতে হবে সেটা জানতে হবে এর আগে গত কয়েক বছর আগে যতবারই আমাদের নেতানেত্রীরা গেছেন আওয়ামী লীগের সাবেক ওই সাধারণ সম্পাদক মানে সৈয়দ আশরাফ সাহেব ব্রিটেনে ইয়ে ভারতে গিয়ে বলেছেন যে এত বড় সীমান্ত এত বিস্তৃত সীমান্ত ঘটনা ঘটতেই পারে নো আপনি ন্যাশনকে মানে ইন্টারপ্রেট করছেন আপনি ভারতের কোনো ব্যক্তিগত বন্ধু নন সুতরাং একটি নাগরিক একটি সামান্য নাগরিক জীবন রক্ষা করা রাষ্ট্রের কর্তব্য সরকারের কর্তব্য সুতরাং তাকে সেই ভাষায় কথা বলবে প্রতিবাদ করতে হবে আপনারা দেখেন একজন সামান্য নাগরিকের জন্য নাগরিকের স্বার্থের জন্য অন্য বৃহৎ শক্তিকে কত বড় বড় উদাহরণ রয়েছে তারা রাষ্ট্রের সাথে সম্পর্ক এই যে ফিলিপাইনের যে মানে আমরা ওই যে ওই লোকটা প্রায় পাগল তাকে বলি কিন্তু সে কুয়েতে তার কাজের মহিলা সে মানে নির্যাতিত হয়েছে কুয়েতে ফিলিপিনি নাগরিক মহিলা পাঠানো বন্ধ করে দিয়েছেন তো এইটাই হলো ন্যাশনাল ইন্টারেস্ট আমরা খুব কষ্টের সাথে লক্ষ্য করি যে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে আমাদের নেতানেত্রীরা সেভাবে উচ্চকণ্ঠে বঙ্গবন্ধু যেভাবে উচ্চকণ্ঠে কথা বলেছেন টাওয়ারিং পার্সোনালিটির সামনে যেভাবে ইন্দিরা গান্ধী বা অন্য যে কোনো নেতারা সেভাবে আমরা পারি না কিন্তু এটাই আমাদের সবচেয়ে দুঃখ যে ভারতকে সব
মানে মানে পারসেপশনটা এই আমি বলছি মানে আমি প্রকৃত অর্থে বলছি না পারসেপশনের কথা বলছি যে সবই ভারতকে দিয়ে দিছি সবই ভারতকে দিয়ে কিন্তু আমরা এত উদার হলাম যে আমরা আপনি যে কথা বললেন যে ভারতকে আমরা দিয়ে আমরা তাদের ঋণী করে ফেলেছি কিন্তু পররাষ্ট্রনীতি ডিপ্লোমেসি কিন্তু সে ভাষায় কথা বলে না আপনি আপনার ন্যাশনাল ইন্টারেস্টকে এমনভাবে আপনি ডিপ্লোম্যাটিক্যালি আপনার ইকোনমিক্যালি ট্রেড অ্যান্ড কমার্স অন্যান্য মানে প্রেশার পলিটিক্স ইন্টারন্যাশনাল ইকুয়েশন সব মিলে এমনভাবে আপনি পররাষ্ট্রনীতি পরিচালনা করবেন যাতে করে ভারতের মতো আমাদের আমাদের চারিপাশে ভারত তারাও কিন্তু আপনাকে সমীহ করবে সেটা বঙ্গবন্ধু করেছেন এবং আমি বলতে পারি জিয়াউর রহমানও তা করেছেন যেমন মানে চীনের সাথে বিশেষ সম্পর্ক তাই এই যে রোহিঙ্গা সমস্যাটা রোহিঙ্গা সমস্যাটা যেভাবে প্রথমে যেভাবে মানে যে ল্যাঙ্গুয়েজে আমাদের নেত্রী আমাদের প্রধানমন্ত্রী যে ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন সেটা তো একটি সহনীয় বা ভদ্রতার কথা কিন্তু সবসময় তো ভদ্রতার ভাষায় কথা বলা যাবে না প্রথমেই উনি বলেছেন যে আমরা মায়ানমারের সাথে শত্রুতা চাই না ঝগড়া করতে চাই না আমরা পারস্পরিক সহনশীলতা পারস্পরিক বন্ধুত্ব সম্পর্কের মাধ্যমে শত্রুতার কথা বললি বা কি হতো যদি বলতেন যে যুদ্ধ করবো তাহলে তো কিছু হতো না কথা বললে তো হবে না তো কি যুদ্ধ তাহলে কি যুদ্ধ করতে বলছেন আমরা তাহলে যুদ্ধ করি আমার কথাটা হচ্ছে এই যে ওই যে সেই মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন কি কখনো যুদ্ধ করেছে যুদ্ধ করেনি স্নায়ু যুদ্ধ করেছে যুদ্ধ যুদ্ধ ভাব কিন্তু যুদ্ধ নয় বাংলাদেশের উচিত ছিল একটি যুদ্ধ মনোভাবাপন্ন বা একটা কঠিন মনোভাব প্রদর্শন করা সেই কঠিন মনোভাব প্রদর্শন করতে প্রথম দিকেই আমাদের নেতৃত্বে ব্যর্থ হয়েছে এবং আমি রসিকতা করে বলি ওরা একবার আমাদেরকে এক সীমান্ত চৌকিদের এক মেজরকে মেরে ফেলল তারপর বললো কি তারা ভুল ক্রমে এটা করেছে তা আমি একবার মানে এক টক শোতে বলেছিলাম যে তাহলে বাংলাদেশে এরকম একটা ভুল করুক অর্থাৎ আপনাকে সমানে সমান না হলে আপনাকে কেউ ইজ্জত দেবে না এই রোহিঙ্গা সমস্যাটা বাংলাদেশের সবচেয়ে আপনি সঠিকভাবে চিহ্নিত করেছেন যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আজকে একটা বড় সমস্যা আর আমরা দাবি করি কি চীন হচ্ছেন আমাদের মহান বন্ধু ভারত হচ্ছে আমার মহান বন্ধু কিন্তু এই মহান বন্ধু দ্বয় একাত্র হয়ে আমাদের স্বার্থকে রক্ষা না করে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি স্টেপে মায়ানমারের স্বার্থ সংরক্ষণ করতে তাহলে আমার বন্ধুত্বের মর্যাদা কোথায় থাকলো কিসের বন্ধুত্ব ভারতের সাথে যে বন্ধুত্ব ভারতের সাথে যে আমাদের আষ্টেপৃষ্ঠে আমরা যেভাবে আমরা নিজেদেরকে বেঁধে ফেলেছি সেখানে তার নিজের গরজে কোনো মানে কোনো সত্যিকার বন্ধু হলে তারা নিজের গরজে মায়ানমারের উপর চাপ প্রয়োগ করে যেভাবেই হোক তারা সেটাই করত অর্থ তারা একজন একজন মানে রোহিঙ্গা নাগরিক একজন নাগরিক গ্রহণ করতে ভারত রাজি নয় আপনি দেখেছেন সেভেন সিস্টার্সে তারা যখনই মানে ঢুকেছে তখনই বাংলাদেশে না অন্য কোথাও পুশ ব্যাক করেছে বাংলাদেশে প্রায় কয়েকজনকে পাঠিয়ে দেওয়া হচ্ছে কেন নেবে তারা এই এই সেটা তো তাদের নাগরিককে কেন নেবে কথা তো সেটাই তারা তাদের স্বার্থে আমি আপনার এই কথার আপনার কথা নেই পুতুল কেন নেবে তারা কেন নেবে তারা কেন নেবে তারা আপনি আশা করছেন না কিন্তু আমরা কেন আমরা সেই আশা করছি তারা বন্ধু হিসেবে কিন্তু বন্ধু হলে কি আপনার কিন্তু আমার কথাটা হলো যে তারা যদি আমাদের বন্ধুত্বই হয় তাহলে পরে সমস্যা সমাধান সেটা আমি বলছি যেমন আপনি বললেন যে জিয়াউর রহমান সাহেবের আমলে চীনের সঙ্গে আমাদের বন্ধুত্ব হলো এটা তো বঙ্গবন্ধু হত্যার বেনিফিশিয়ারি জিয়াউর রহমান না সেটা তো এটা হলো চীনের সঙ্গে তো হবে কিন্তু বঙ্গবন্ধুর উপর আরেক বিতর্ককালে না আমি শেষ সাথে আমি সেই বিতর্কে যেতে চাই না আজকে যে বিষয়টি আছে না আপনি যেটা বলছেন থিওরিতে আপনি পলিসি ফরেন পলিসি পড়ান সেটা বলছেন আর আমার যেটা আমি ফরেন পলিসি পড়িনি আমি বাংলা সাহিত্যের ছাত্র ছিলাম আমি যেটা বলছি জীবন থেকে নেওয়া আমার দেখা আমার জীবন থেকে নেওয়া অতএব এটা গেল আপনি যেমন বলছেন যে বর্ডার কিলিং আমি পছন্দ করছি না এবং উনি বললেন যে পদ্মাতে ওখানে মাছ ধরতে এসে ওদের একটাকে মেরে ফেললাম আমরা সেটা যেমন ঠিক হয়নি ঘটনা ঘটে গেছে আপনাকে মনে রাখতে হবে রংপুরের ওইদিকে দিনাজপুরের ওইদিকে নাসিম সাহেব তখন স্বরাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়ান সৈন্যদেরকে মেরে আমাদের বিডিআররা তখনকার বিডিআররা তারা যেমন গরুকে ভাগাড়ে ফেলে দেয়
মরে গেলে গরু মহিষকে ভাগাড়ে নিয়ে যায় সেইভাবে ইটে যেটা আন্তর্জাতিক কোনো কনভেনশনে আসে না যদি ভারত আপনার বন্ধু না হতো ভারতের যদি সহ্য শক্তি না থাকতো তাহলে সেদিনই একটা ক্লাশ হয়ে যেত সেদিনই একটা দুই দেশের মধ্যে একটা বিরাট একটা কিছু হয়ে যেত কিন্তু সেটাকে তো তারপরেও ভারত কিন্তু বলে ভারত কিন্তু কিছু করেনি ফলে এগুলোকে আপনাকে মনে রাখতে হবে আপনি নিজেই বাউন্ডারির কথা তুলেছেন বাউন্ডারি ছিল না আমি তো আপনাকে ক্যাটাগরিক্যালি বলছি তারিখ দিয়ে বলতে পারবো আমার যতটা মনে পড়ে আপনার মনে পড়লে তো হবে না এখানে উনিও সাক্ষী দিবেন তখন নাসিম সাহেব হোম মিনিস্টার এবং তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলে তখন একটা চক্ষু লজ্জার জন্য কিছু মানে জিনিসটা আপনি ভুলে গেছেন দেখুন আপনি পড়াচ্ছেন কিন্তু আপনি এরশাদের কাছে টেনে নিয়ে আসলেন এগুলো এইসব ঘটনাগুলো মনে রাখতে হবে সেই সঙ্গে আমি বলি যে বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশ ১২০০ একর জমি ফালানির লাশ মরদেহের কথা বলছে যে ঝুলিয়ে রাখা অফকোর্স কিন্তু ফালানির লাশটা তো আমি অস্বীকার করছি না কিন্তু এতগুলো বিএসএফ আপনি বিএসএফ কে মারলেন আর ওইভাবে নিয়ে আসলেন আর ওই দেশ আপনার বড় একটা বন্ধু আর আপনি বলছেন যে বন্ধুরা কি তাহলে কি আমরা চীনের সঙ্গে ভারতের সাথে বন্ধুত্ব রাখবো না বাংলাদেশেও তো কম মারা যায় না এই পর্যন্ত আমি তো অস্বীকার করছি না আপনি যদি একজন একদিকে বলবেন আমি তো দুই দিকেই বলছি আমি বলছি যে বাংলাদেশে যেমন হয়েছে যেমন আপনি তুলেছেন কথাটা ভালো যে ১২০০ একর জমি আমরা পেয়ে গেছি অতিরিক্ত আমাদের যে জমি আদান প্রদান হলো দুই দেশের মধ্যে ৭৬ বছর পরে সেখানে ১২০০ জমি আমরা পেয়ে গেলাম আমরা কি তার জন্য কখনো আপনারা আমরা খুশি বা তাদের জন্য একটা ধন্যবাদ দিয়েছি তারা তো সেখানে তো ধন্যবাদ দিতেই পারি না এই কারণে যে বঙ্গবন্ধু আপনি তো না আমি ধন্যবাদ দিতে চাই না বরং তাদের সমালোচনা করতে হবে বাংলাদেশের ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করতে হবে তো যুদ্ধ করতে হবে না চলুন দেখি ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করি কত আমরা লাভবান এই কথাটা আমরা যুদ্ধ করতে পারবো না তো এই কথা আপনি বললেও এই জাতি ভারতের সাথে যুদ্ধ করতে যাবে না কারণ মুক্তিযুদ্ধের সময় ইন্ডিয়া বাংলাদেশ দুই জাতির যে বন্ধুত্ব যে টাই হয়েছে যে সম্পর্ক হয়েছে সেটা অটুট থাকবে সেটা জানেন যুদ্ধ করতে যাবে না জানেন যে আজকালকার যুদ্ধ সেজন্য আপনি বললেও তো শুনবে না আজকালকার কিন্তু বাংলাদেশ ভারতের শুধু কথা বললে আর আপনি বলছেন যে ভালো বন্ধু চীন এবং এরা কেন করছে না তো যদি করছে না বলি কি আমরা ভারতের সাথে শত্রুতা করব চীনের সাথে শত্রুতা করব এই কি ডিপ্লোম্যাসি হয় এটা নিশ্চয়ই ডিপ্লোম্যাসি হয় না বঙ্গবন্ধুকে আপনি আনছেন কেন সারাক্ষণ বঙ্গবন্ধু যদি বেঁচেও থাকতেন তাহলে তার বয়স কত হতো তিনি তার বয়স তো ৯৯ বছর হয়ে যেত তো একটা লোক তো ৯৯ বছর কাজ করতে পারে ফলে বঙ্গবন্ধুর স্টেচার যেটা আপনি নিয়ে আসতেছেন যে বঙ্গবন্ধুর মতো স্টল একজন রাজনীতিবিদকে উদাহরণ হিসেবে অনুসরণ করবার অনুসরণ তার নেত্রী তার কন্যা সেটা করছেন আর কি আছে বঙ্গবন্ধুর মতো করছেন এখন আপনি ইন্দিরা গান্ধী যখন আসলেন তখন সবাই বললো যে নেহরুর মতো তো হবে না কিন্তু নেহরুই ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে ঠিক শেখ হাসিনার সাথে বা এই যুগের কারোর সাথে কোন নেতৃত্বের সঙ্গে আপনি আনতে পারবেন না ফলে চীনের সাথে জিয়াউর রহমান করেছেন তা না এটা একটা বেনিফিশিয়ারি ছিল চীন তার ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রের জন্য কিন্তু বঙ্গবন্ধুই নিয়েছিলেন চীনের সাথে সম্পর্কের সৃষ্টিতে সৃষ্টি তো সবার সঙ্গে করেছেন কিন্তু স্বীকৃতি তো পাননি আপনি এটা একটু দয়া করে দেখবেন যে নাসিম সাহেব তখন হোম মিনিস্টার ছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এটা আপনি একটু চেক করে নেবেন আব্দুল লতিফ না আমার কথাটা হলো যে বঙ্গবন্ধু যে পররাষ্ট্রনীতি অনুসরণ করেছেন তার মূল মন্ত্র ছিল এই যে সকলের প্রতি মিত্রতা কারো প্রতি শত্রুতা নয় এবং সেটি তো সত্যি কথা বঙ্গবন্ধু চাইছেন যে বাংলাদেশকে প্রায় সুইজারল্যান্ড করবেন কিন্তু সুইজারল্যান্ড না হয়ে আজকে আপনি দেখেন সেই কথাটা বলে তো আজকে আমরা এই কথাটা তো সবসময় এটা কোনো বিতর্কের বিষয় নয়
বঙ্গবন্ধুর এটা এটা তার এটা বাংলাদেশের মানুষের জন্য বড় ধরনের সারা জীবন আমাদেরকে এর দায় বহন করতে হবে। তো যে কথাটা আমি বলতে চাচ্ছি যে বঙ্গবন্ধু যে পররাষ্ট্রনীতি অনুসরণ করছিলেন সেই পররাষ্ট্রনীতি যদি আমরা অনুসরণ করতাম তাহলে পরে এই যে সার্কের যে অবস্থাটা হলো আপনি দেখেন তারা প্রকাশ্যে ভারতীয় ডিপ্লোম্যাটরা প্রকাশ্যে বাংলাদেশকে পরামর্শ দিচ্ছে যে তোমরা বিমস্টেক করো তোমরা সাব রিজিওনাল ফোরাম করো আর সার্ক নিয়ে ভেবো না। তো ওইখানে যে সম্মেলন হয়েছে কায়দা করে ভারত পাকিস্তানকে সাব এই করেছে তাদের স্বার্থ রক্ষা হয়েছে কিন্তু তাতে বাংলাদেশের বাংলাদেশের পক্ষ থেকে স্ট্রং হ্যাঁ এটা সত্যি কথা যে এটা এটা তোলা হয়েছিল কিন্তু যেভাবে ইনিশিয়েটিভ নেওয়া উচিত যেভাবে শক্তভাবে অবস্থান বাংলাদেশের নেওয়া উচিত সেটি আমরা লক্ষ্য করি তার ফলে এখন এটা এটা ডেড হর্স এগুলো করুন সার্ক নিয়ে যেটা হবার সেটা হবে বড় প্লেয়ার যদি মাঠে না নামে তাহলে পরে ছোট প্লেয়াররা কি খেলবে আপনি নয়াদিল্লির প্রেসক্রিপশন তো আমাদের নয়াদিল্লির প্রেসক্রিপশন আমরা দেই না আমরা ঢাকার প্রেসক্রিপশনই নয়াদিল্লির উপরে চাপাতে চেষ্টা করি কারণ তারা যেমন উনি বললেন যে তিন দিকে বাংলাদেশে তিন দিকে ভারত আমি যদি এইভাবে বলি যে ভারতের তিন দিকে বাংলাদেশ তাহলে তো ভুল হবে না এটাও মনে রাখতে হবে এটাও কিন্তু মনে রাখতে হবে সেই জন্য যে সমস্ত ভাষা বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভাষায় কথা বলবো ভারতীয়দের ভারতীয় বুদ্ধিজীবী আমরা তো আমি তো বাংলাদেশের আপনারাই বলছেন যে ভারতের তিন দিকে বাংলাদেশের তিন দিকে ভারত আমি তো তা বলছি না আমি তো বাংলাদেশের লোক আমি বলছি বাংলাদেশ তো বাংলাদেশের তিন দিকে ভারত বাংলাদেশের আমি তো বলছি আমার ভারতে আমার কাছে ভারতের চেয়ে আবার প্রতিবেশী অনেক তা হোক কিন্তু আপনারা যেটা বলছেন তার কিছুটা আমি বুঝছি ফলে পাকিস্তান আছে চীন আছে ফরেন পলিসি যেটা নিরপেক্ষ পরনীতি যে নন অ্যালায়েন্স যে ফরেন পলিসি সেই ফরেন পলিসি আছে এবং আপনি ন্যামত আপনি সার্কের কথা বলছিলেন ন্যামত তো কোনো ইফেক্টিভ অর্গানাইজেশন এখন না তার কোনো ভ্যালু আছে বলে তো মনে হয় এখন এক সময় ন্যামের যে ব্যাপারটি আমাকে যারা এখানে যারা প্লেয়ার যারা খেলতে গেছে তারা তো ধরেন কাকে বাদ দিবেন যে পাঁচটা প্লেয়ার দেশে বা সাতজন প্লেয়ার তাদেরকে বাদ দিয়ে আপনি কিছু করলে তো সে খেলা জমে নেইমার না থাকলে মাঠে তো তালি পড়বে না আমরা যারা ইতিহাসের ছাত্র আপনি নিশ্চয়ই জানেন যে নলান্ড মুভমেন্ট এখন একটা ডেড হর্স এর কোন কার্যকারিতা নাই অবস্থা ছিল স্নায়ুযুদ্ধ যখন ছিল আমেরিকা ভার্সাস রাশিয়া যখন পররাষ্ট্রনীতি নির্ধারিত তখন এই যে গ্রেট লিডার্স জওহরলাল নেহরু বাংলাদেশ তো তা নিয়ে মাতামাতি করছে না বাংলাদেশকে দাওয়াত করলো বাংলাদেশের প্রধানমন্ত্রী গেল তার যে এই যে আপনি বললেন যে রোহিঙ্গা এই রোহিঙ্গা ইস্যুর পরে তিনি 120টা দেশের লোক আসলো নেতারা আসলো তাদের সামনে এক্সপোজার এটা বড় বড় কথা এ নিয়ে কতটা লাভ ফোরামে গিয়ে কথা বললেই তো বাংলাদেশের জন্য যতটা বাংলাদেশ জনমত সংগ্রহ করতে পারবে যতটা প্রেসার ক্রিয়েট করতে পারবে তিনি করে বাড়াচ্ছেন এবং তাকে রোমিং 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 প্রাইম মিনিস্টার বলা যায় তিনি দেশে কতক্ষণ থাকেন তিনি 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা কাজ করেন একটা মানুষের পক্ষে কি এটা সম্ভব সেটা তিনি করে যাচ্ছেন কিন্তু কথাটা হলো যে আপনি কাজ করেন এতটা অবশ্যই আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে কিন্তু আপনি গুড গভর্নেন্স দিচ্ছেন কিনা চেষ্টা তো করছেন মানে আপনি আজকে ইউই যে ভাষায় আমাদেরকে কথা বলেছে বা এই যে মানবাধিকার বিষয়টা নিয়ে ওই মানবাধিকার সদর দপ্তর ওখানে যে কথাবার্তা হয়েছে কয়েক মাস আগে এটি জাতি হিসাবে আমাদের জন্য মোটেই সম্মানজনক নয় মানে আপনি তো আপনি তো মনি রাখছেন না আপনি ওইখানে ওখানে বিএসএফ কে মারলো আমাদের আমলে হলো কিনা বিএনপির আপনি তো এরশাদের কাছে নিয়ে গেলেন আপনার মতো লোক যদি আপনি তো আমাকে লিড দেবেন আমাকে তো আপনি জ্ঞান দেবেন আমি তো আপনার ছাত্রের মধ্যে শুনবো কিন্তু আপনি যখন তর্ক করেন এটা নিয়ে তখন ওই পয়েন্টের উপরে আর আমাদের যেতে ইচ্ছা করে না মনে হচ্ছে দেশ কি শেষ হয়ে গেল
দেশের মানুষকে সত্যিটা বলবে না মনে রাখবে না অবশ্যই তো দেশের মানুষকে সত্যিটা প্রফেসর মাসুম মনে রাখতে হবে তো সেই জন্য সময় হোক না কেন জি বলবো যে সময় হোক না কেন যে ভাবেই হোক না কেন ওই বিষয়টি তো বাংলাদেশের জন্য একটা মানে একটা একটা রিভেন ছিল কিন্তু সেটি সমান হয়নি এতে অবশ্যই আমি আমি এখন অন্য বাংলাদেশ জাতি হিসেবে আমাদেরকে যে মর্যাদা বা সার্বভৌমত্ব নিয়ে একটি প্রতিবাসী দেশের সাথে সম্পর্ক নির্ণয় করতে হবে সেটির অনুপস্থিতি লক্ষ্য করেছি এই এই যে সমস্যাগুলো নিয়ে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম এই সমস্যাগুলো গভীর থেকে গভীরতর হচ্ছে রাজনৈতিক ভারসাম্যহীনতার কারণে অনেকেই মনে করেন এবং সেটি যথার্থ যে ভারসাম্যহীন যে সমাজে যে কোনো কিছু করাই সম্ভব আপনি কি বলবেন এই ক্ষেত্রে আমি তো এবং আপনি আপনি বলছিলেন যে বিরোধী দল থাকা দরকার বিরোধী দল নাই আমরা কি করব কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে বা অ্যানালিস্টরা অনেকেই বলে থাকেন যে এই যে বিরোধী দল নেই এটা আসলে তাদের ব্যর্থতা যেমন আছে অন্যদিকে সরকারও আসলে বিরোধী দলকে কোনো স্পেস দেয় নাই বা তার থাকুক সেটি চায়নি তাদের অভিযোগ তাদেরকে নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে লক্ষ লক্ষ মামলা হত্যা গুম নানা রকমের অভিযোগ তাদের আছে কেউ কাউকে কি দেয় নিতে হয় এই যে প্রোগ্রামে আসলাম না কেউ কাউকে দেয় না নিতে হয় সেটা যেমন ঠিক আছে কিন্তু কামাল হোসেন সাহেবরা 22 তারিখে মিটিং করতে চাইলেন মিটিং করার জন্য তারা বললেন যে সংবিধানে আছে পারমিশন লাগবে না ফর ইনফরমেশন দিলেই হয়ে যাবে কিন্তু তারা ব্যাক আউট করলেন আপনি যদি আপনি তো চেষ্টাই করলেন আপনি তো নামলেন না মাঠে আপনি ব্যাক আউট করবেন ওখানে মাঠে গিয়ে আপনি আপনাকে ধরে নিত আপনি তো করবেন আপনি ব্যাক আউট করলেন তারপরে বললেন যে আমরা বেগম জিয়ার সাথে কথা বলবো তো অপোজিশনকে তো এগিয়ে আসতে হবে শুধু ওখানে বসে থেকে এবং বেগম জিয়ার শরীরের অবস্থা ভালো না এই কথাটা সবাই জানে দেশ জাতি জানে কিন্তু ওনারা একমত হতে পারছেন না ওনারা এক একজন এক এক রকম কথা বলছেন সেই জন্য দেশের অপোজিশন যদি শক্তিশালী না হয় এবং দেশের যদি ভারসাম্যহীনতা হয় তাহলে সেই দেশে সবকিছু সম্ভব হয়ে যায় সেই জন্য শেখ হাসিনা সকলের হ্যাঁ যেটা আপনি বলছেন প্রফেসর আব্দুল লতিফ মাসুম যে নিশীথরাতের নির্বাচন বলছিলেন তিনি অন্য প্রসঙ্গ যদি বাদও দেন যদি নির্বাচনটা একটু ইনক্লুসিভ হতো বা নির্বাচনটা যদি একটু ফেয়ার হতো শতভাগ নাও বলি আমরা কারণ অনেকে বলছে কোনো ভাগই পড়ে না এটা হিসেবের মধ্যেই পড়ে না তাহলে তো আর এই প্রশ্নগুলো তুলবার হয়তো এই প্রশ্নগুলো এইভাবে আসতো না এই প্রশ্নগুলো এইভাবে আসতো আপনারা যে আন্তরিক একেবারে মিনিমাম ন্যূনতম আন্তরিকতা আছে যে দেশে একটা অপোজিশন থাকুক সেটা কিভাবে এখানে তো আমি তার উত্তর তো দিয়েছিলাম ফখরুল ফখরুল সাহেব বললেন যে নির্বাচন ভালো হচ্ছে যদিও বগুড়া থেকে মানে আপনি এখন দেখুন যে দু চারটি কথা যে সংসদে যারা আছেন দশজন কয়জন আটজন এই আটজন যে দেশ এবং জাতিকে নিয়ে কথা বলবেন যদি রুহিনাকে ডান করে দেন তাহলে তিনি এক ধরনের বক্তৃতা করে ফ্রি স্টাইলের বক্তৃতা করে চলে গেলেন আওয়ামী লীগ তো ফ্রি স্টাইল করছি লোকজন বেশি আছে বলে কিন্তু যারা এখান থেকে গেছেন সুলতান মনসুরের মতো লোক গেছেন তো এরা তো গঠনমূলক কিছু বক্তৃতা করবেন তো গঠনমূলক বক্তৃতার ধারে কেউ যাচ্ছেন না তারপর এরশাদ সাহেবের দল ওখান থেকে তো ধরুন জি এম কাদের সাহেব আছেন ওনাদের আছেন গঠনমূলক বক্তৃতা করবেন কারণ জাতি হইচই তো চায় না জাতি তো একটা ধীস্থিত হয়ে তার মধ্যে একটা নিজেকে নিজের জাতিসত্তাকে আবিষ্কার করতে চাই জাতিসত্তাকে একটা জায়গায় পৌঁছে দিতে চাই করার দরকার পড়লে তো আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকলে আওয়ামী লীগ হইচই করতো করেছে অতীতে বহুবার এবং করবি তো সেটা তো করতেই সব দেশে বহু দেশে এখন হইচই হচ্ছে মানে আমি ওইটা বলছি না আমি বলছি যে হইচই করতে পারলো না তো বিএনপি হইচই করতে যেমন কামাল হোসেন সাহেবদের কথা বললাম হইচই করতে তো পারলো না সেই জন্য আমি বলছি না যে সংসদ খুব ভালো হয়েছে ওইটুকু সাহস তাদের দেখানো উচিত ছিল তারা তাদের চেষ্টাটা করা গুলি খেতো খেতো জেলে যেত কি হতো আগে তো আর গুলি করতো না ধরে তো নিত দেখা যেত তো ওনারা এই সুযোগটাই দিলেন না জি আচ্ছা আমরা একেবারে শেষ প্রান্তে প্রফেসর আব্দুল লতিফ মাসুম এখানে খুব একটি বিষয় লক্ষণীয় যে আওয়ামী লীগ দাবি করে কি গণতান্ত্রিক দল অথচ 72 থেকে 75-এর সময়ান্তরে তারাই বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে যে ব্যবস্থাই হোক না কেন তার আওয়ামী লীগ তাদের নিজেদের পক্ষ থেকে তাদের যৌক্তিকতা প্রমাণ করার চেষ্টা করবে পরবর্তীকালে অনেক বছর পরে 21 বছর পরে আওয়ামী লীগ যখন ক্ষমতাসীন হলো তখন আমরা সকল নাগরিকরা আশা করলাম যে একটি গণতান্ত্রিক ব্যবস্থা অর্থাৎ
আর্মি রেজিমস জিয়া অথবা এরশাদ শেষ হয়ে এই গণতান্ত্রিক ব্যবস্থায় দেশ প্রবর্তন করলো, একটা বাইপার্টি সিস্টেম ডেভেলপ করলো, বিএনপি আওয়ামী লীগ, আওয়ামী লীগ বিএনপি, কিন্তু সেটির সর্বনাশ সাধন করেছে মানে আওয়ামী লীগ। তারা যখন দেখতে পেয়েছে যে ভোটে, মানুষের ভোটে নির্বাচিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, তখন তারা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে যে কোনো ক্রমে কোনোভাবেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কাউকে ক্ষমতায় আসতে দেবে না। সেই কারণে তারা প্রথমত যে যে আমি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে যে ব্যবস্থাটি সৃষ্টি হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেটিকে তারা ধ্বংস করে দিয়েছে, এবং এরপরে ক্রমাগত কোয়ার্সি পাওয়ার, নির্যাতন, নিপীড়ন, সমস্ত কিছু, বাংলাদেশের এমন অবস্থা কখনো সৃষ্টি হয় নাই পাকিস্তানের আইয়ুব খা, মানে ওই চুলচেরা বিশ্লেষণ করা যাবে, তার মধ্যে অনেক অনেক নেতিবাচক বিষয় পাওয়া যাবে, তারাও ভালো কিছু করে নেই, তারাও তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। আমার প্রশ্ন হচ্ছে যে বিরোধী দল হিসেবে তারা যতই বলুক কেন, হত্যা, গুম, নিপীড়ন, নির্যাতন, তারাকে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে যেভাবে অ্যাক্ট করা উচিত সেটা তারা করছে কি না, করতে পারছে কি না? কারণ আপনি আপনি যদি বলেন, এখন আমরা হংকং এর উদাহরণ ধরি, 21 সপ্তাহ ধরে আন্দোলন চলছে, চিলির দিকে তাকাই, বলিভিয়ার দিকে তাকাই, আমরা লেবাননের দিকে তাকাই, ইরাকের দিকে তাকাই, পৃথিবীর বহু প্রান্তে মানুষ রাস্তায় আছে দিনের পর দিন, এবং সেখানেও নিপীড়ন নির্যাতন হচ্ছে, হচ্ছে না কিন্তু তা না, কিন্তু তারা আছে রাস্তায়। এখন এই যে বাংলাদেশের সংবিধানে আইনে কোথাও নেই যে একটা সমাবেশ করতে হলে অনুমতি নিতে হবে, ইনফর্ম করার নিয়ম আছে, বিএনপির একটা রুলের মধ্যে আছে ইনফর্ম করা, তো সেটা, এবং এখন সারা দেশের মধ্যেই সবাই একটা অনুমতির জন্য চায়, অনুমতি দেয় না, 144 ধারা জারি করে, নানান কিছু করে। তো তারা সমাবেশের কথা, যে 22 তারিখের কথা প্রফেসর মান্নান যেটি বলতো, আমরা দেখতাম যে তারা রাস্তায় বেরোতো, যেত, চেষ্টা করতো, না হলে কি হতো? একজন কলামিস্ট এই সেদিন মানে জাস্ট এই প্রশ্নের উত্তর নিয়ে আপনাকে ছেড়ে দিতে হবে আর কি, ছোট্ট করে, এক দুদিন আগে একজন কলামিস্ট প্রথম আলোতে সম্ভবত উনি লিখেছেন যে বাংলাদেশে ক্যাসিনো দুর্নীতি, অন্যায়, অত্যাচার, এটা ঘটছে, কিন্তু সবটাইতে সর্বনাশের বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে এটি একটি ডিসঅর্ডার বিকামস অর্ডার। বাংলাদেশে যে হংকংয়ে যে অবস্থা আছে, অন্য অন্য দেশে যে অবস্থা আছে, তার চেয়ে বাংলাদেশে এমন অবস্থা যে মিছিল বের করলি গুলি, ভোলাতে ওই মিছিল হয়েছে, যে কারণে কারণে সে ভোলার বিতর্কে আমি যেতে চাই না, মিছিল হয়েছে, সেখানে টিয়ার গ্যাস থাকবে প্রথম, তারপরে তারা ওয়ার্নিং দেবে বা তারা বসবাস করছে, কোন ক্রমে এই ভীতির রাজত্বে থাকবে। একই সাথে আমি একথাও বলছি যে ফেইলিওর অন দ্য পার্ট অফ অপোজিশন, তাদের তাদের ডিপ্লোমেসি, তাদের যে ম্যাস মুভমেন্ট, তারা সেক্ষেত্রে তাদের ধন্যবাদ। প্রফেসর আব্দুল মান্নান একেবারে ছোট করে, যেটুকু না বললেই নয়, যেটুকু না বললেই নয়, আমার হাতে আর কোনো সময় নেই ছোট করে বলার সুযোগ নেই, কারণ বড় করেই বলতে হয়। উনি বাকশালের কথা উত্থাপন করেছেন, ফলে বাকশাল নিয়ে ওনার সাথে আমি কথাই বলতে চাই, কিন্তু সেই সময় আমার কাছে নাই, তাহলে তো আমি উত্তরটা দেব কি? তারপরে আমি ভোলার ভোলার কথাটাই বলি, বিস্তারিত বলেননি আপনি সেভাবে, না না, আমি আমি বাকশাল নিয়ে তো আমি বলছি যে বাকশাল যথার্থ ছিল, এবং এই নিয়ে আমি স্ট্যান্ড করি বাকশালকে নিয়ে, এবং আমি ভোলার কথা যেটা বলছি যে পুলিশ, গুটি কয়েক পুলিশ, তার আপনার টিয়ার গ্যাস ছড়া তো দূরের কথা, তারা দোতলা এসে আশ্রয় নিল, সেখান থেকে টিয়ার গ্যাস ছুটবে, টিয়ার গ্যাস ছুটতে তো দরজা খুলতে হবে, দরজা খুলি টিয়ার গ্যাস ছুটবে না আপনার বন্দুক ছুটবে, এবং সেখানে দেখা গেল দুজনের যে মাথা
সে মাথাটাকে থেতলি দেওয়া হয়েছে, কারা হত্যা করলো কি করলো, রিপোর্ট এসে গেছে, রিপোর্ট আসবে, রিপোর্ট এসে জমা পড়েছে, এই রিপোর্টটা আপনারা দেখলে বুঝতে পারবেন। ফলে উনি যেটা বললেন শেষের দিকে এসে এই কথাগুলোর উত্তর আমার দেওয়ার খুব জরুরি ছিল, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দল বিলং করি, তো সেটা বিলংটা আমি দিতে পাচ্ছি না, এই জন্য আপনি যেহেতু সময় দিতে পারছেন না। এবং উনি বললেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো শুধু কেয়ারটেকারের কথা বললেন, মদুদ সাহেব যে এদের বয়স আমি বলেছি, ফলে আপনার সঙ্গে আমার সেইভাবে কথা বলে ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সমারা দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও সরাসরি দেখতে পারেন। ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম এবং প্রফেসর আব্দুল মান্নান, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অনুষ্ঠানের জন্য। দর্শক, নানা বিষয় নিয়ে আমার দুই অতিথি আলোচনা করেছেন, খানিকটা ভিন্ন মত, খানিকটা বিতর্ক, তবে সবটাই সীমার মধ্যে ছিল। এবং আমরা ক্যাসিনো বিরোধী অভিযান বা দুর্নীতি বিরোধী অভিযান নিয়ে কথা বলেছিলাম, এটি নিঃসন্দেহে প্রশংসা পাবার যোগ্য, কিন্তু প্রশংসাটা টেকসই হবে যদি এটি সর্বব্যাপী হয়, সকল ক্ষেত্রে হয়, দল, মত, স্বজন সব কিছুর ঊর্ধ্বে উঠে হয়, এবং বড় বড়, মানে এটি ঠিক রুই কাতলা নয়, হাঙর জাতীয় যারা আছেন তাদের দিকে যদি এই টিপটা ছোড়া হয় তাহলে এটি আসলে এই প্রশংসা টেকসই হবে, এবং সেটি আসলে দেশের জন্য খুব জরুরি। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের কূটনীতির প্রসঙ্গে আলোচনা হয়েছে, ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে, রোহিঙ্গা ইস্যুতে একটাই কথা যে বাংলাদেশকে তার স্বার্থটা দেখতে হবে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশকে ছোট হয়তো ভৌগোলিক আয়তনে ছোট, কিন্তু 17-18 কোটি মানুষের দেশ, কোনোভাবেই ছোট করে ভাববার সুযোগ নেই। এবং বাংলাদেশের মানুষ এখন সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে সকল বিবেচনা, এবং তার যে জিও স্ট্র্যাটেজিক পজিশন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সেখানটা তো বাংলাদেশকে ছোট করে দেখবার কোনো সুযোগ নেই। সবার বাংলাদেশের দিকে নজর আছে, বাংলাদেশের আসলে চেষ্টাটা করতে হবে নিজে এখন প্লেয়ার হওয়ার, ঠিক অন্যের হয়ে খেলা বা অন্যের পথকে অনুসরণ করা নয়, নিজেকেই আসলে প্লেয়ার হিসেবে তৈরি করতে হবে, সামনে নিয়ে আসতে হবে, এবং সেক্ষেত্রেই হয়তো বাংলাদেশ কূটনৈতিকভাবে নানা ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারে। এবং এর বাইরে বাংলাদেশের দুটো রাজনৈতিক দলের মধ্যে, প্রধান দুটো, বাকি রাজনৈতিক দলগুলো নিয়েও তেমন কিছু আলোচনা করবার এই মুহূর্তে নেই, দুটো রাজনৈতিক দলেরই কম বেশি ভালো মন্দ আছে। তবে মূল কথা হচ্ছে যে কারো হয়তো অবদান, যেমন আওয়ামী লীগের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, স্বাধীনতা সংগ্রামে তারা নেতৃত্ব দিয়েছে, অস্বীকার করবার কোনো সুযোগ নেই, বাংলাদেশের বহু গণতান্ত্রিক সংগ্রামে তারা নেতৃত্ব দিয়েছে। আর বিএনপিও ক্ষমতায় থেকে কিছু ভালো কাজ করছে, কিন্তু খারাপও তারা প্রচুর করেছে, কাজেই খারাপ ভালোর পাল্লাটা জনগণই বিচার করবে। কিন্তু আমরা চাইব যে দেশের জন্য, দেশের কল্যাণের জন্য যা কিছু শুভ, যা কিছু ইতিবাচক, সেই পথে তারা হাঁটবেন, এবং বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি সকল ক্ষেত্রে একটা ভারসাম্য অত্যন্ত জরুরি, এবং রাজনীতি, অর্থনীতি উন্নয়নে জনসম্পৃক্ততা অনেক বেশি প্রয়োজন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।